বন্ধুরা, আজকে আমরা মোট টাকা ও পয়সার পরিমাণ দাগ দিয়ে চিহ্নিতকরণের একটি মজার খেলা খেলবো। চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমাদের চিহ্নিত করতে হবে 24 টাকা 25 পয়সা। তাহলে আমরা প্রথমে একটি 20 টাকা নিলাম। তাহলে আমাদের বলো তো, 4 টাকা বানাতে কয়টি 2 টাকা লাগবে? 2টি 2 টাকা লাগবে, এই যে আমরা চিহ্নিত করে ফেললাম। এরপরে আমাদের বানাতে হবে 25 পয়সা। তাহলে 2টি 10 পয়সা নিলাম এবং 1টি 5 পয়সা নিলাম। তাহলে কিন্তু আমরা বানিয়ে ফেললাম 24 টাকা 25 পয়সা। এই দেখো বন্ধুরা, আমাদের উত্তরটি সঠিক হয়েছে। তারপরে চলো আমাদের এখন করতে হবে 340 টাকা 55 পয়সা। তাহলে বলো তো বন্ধুরা, আমাদের 300 টাকা করতে কতটি 100 টাকা লাগবে? আমাদের 3টি লাগবে। তাহলে 1, 2, 3 আমরা চিহ্নিত করে ফেললাম। এরপরে আমাদের 40 টাকা বানাতে বলো তো কতটি 20 টাকা লাগবে? 2টি লাগবে বন্ধুরা, এই যে আমরা চিহ্নিত করে ফেললাম। তারপরে আমাদের বানাতে হবে 55 পয়সা। 55 পয়সা বানাতে চলো আমরা প্রথমে 5টি 10 পয়সা নিয়ে নিই। 1, 2, 3, 4, 5 এই দেখো আমরা 5টি 10 পয়সা নিয়ে নিয়েছি। এখন আমাদের আর 1টি 5 পয়সা লাগবে। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম 340 টাকা 55 পয়সা। চলো আমরা যাচাই করি আমাদের উত্তরটি সঠিক হয়েছে। এরপরে দেখো 2650 টাকা 75 পয়সা, অনেকগুলো টাকা বন্ধুরা, চলো আমরা করে ফেলি। প্রথমে আমাদের লাগবে 2000 টাকা বানাতে বলো তো কতটি 1000 টাকার নোট লাগবে? 2টি লাগবে বন্ধুরা, আমরা এই যে এখানে দাগ দিয়ে চিহ্নিত করেছি। এরপরে আমাদের 1টি 500 টাকার নোট লাগবে এবং 1টি 100 টাকার নোট লাগবে। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম 2600 টাকা, অর্থাৎ 2600 টাকা আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে আমাদের বলো তো 50 টাকা বানাতে কয়টি 10 টাকার নোট লাগবে? 5টি 10 টাকার নোট লাগবে। 1, 2, 3, 4, 5 আমরা কিন্তু 2650 টাকা এখানে পেয়ে গিয়েছি। এরপরে আমাদের বানাতে হবে 75 পয়সা। তাহলে চলো 25 পয়সা 2টি মুদ্রা আমরা দাগ দিয়ে 50 পয়সা পেয়ে গেলাম। আমরা আরও 2টি 10 পয়সার মুদ্রায় দাগ দিয়ে 70 পয়সা পেয়ে গেলাম। তারপরে আমরা এর আরেকটি 5 পয়সার মুদ্রায় দাগ দিলাম, আমরা কিন্তু পেয়ে গেলাম 2650 টাকা 75 পয়সা। চলো আমরা যাচাই করি আমাদের উত্তরটি সঠিক হয়েছে। অর্থাৎ দেখলে বন্ধুরা, আমরা কিন্তু টাকা ও পয়সার পরিমাণ দাগ দিয়ে চিহ্নিতকরণের একটি সহজ খেলা খেলে ফেললাম। এবং কিভাবে এতগুলো টাকা মোট যোগ করতে হয় এবং কিভাবে মোট এতগুলো টাকা হিসাব করতে হয় আমরা কিন্তু তাও শিখে ফেললাম। ধন্যবাদ বন্ধুরা।